আমি চুড়িদার দেখতে হবে, আমার এখানে চুড়িদারও নেই বোধ হয়। চুড়িদারের পিস পরারই চুড়িদার নেই বোধ হয়। কোথায় আছে? কোথায় আছে? আরে বাবা, জামা কাপড়ই নিয়ে আসিনি আমি। আজকে বিকালবেলা দেখতে পারবি তুই মা তোকে কিরকম সাজে দেখতে চাই। গুড মর্নিং গাইস, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম যে ভিডিও করতে বসি। তো ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা মা ভিডিও কলে আমার মায়ের যত জিনিসপত্র লাগবে সেই সবগুলো বার করছে। তো আজকে ভাবছি আমি আর বাবা মামা বাড়ি যাবো, বিকজ কি আমরা অনেকদিন ধরে মামা বাড়ি যাইনি। সবাই বলছে যে আয় আয় ঘুরে যা, একটু ঘুরে আসি। আর এমনিও কালকের থেকে আরও বেশি ঠান্ডা লেগে গেছে, নাক ফাক বন্ধ হয়ে গেছে, জানি না বুঝতে পারছো কি না, বাট নাক বন্ধ হয়ে গেছে। অ্যান্ড এইদিকে তোমার সারা রাত মাথা যন্ত্রণা করেছে, দুটো তিনটে অবধি ঠিক করে ঘুমাতেই পারিনি। তো এইসবই হচ্ছে আজকে। হ্যালো, তো দুপুরে প্রায় 3:30 বাজে, এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছিলাম না যে যাবো কি যাবো না, কেন দুপুরবেলা আমার আবার প্রচণ্ড জ্বর এসেছিল, ওইদিকে বাবারও শরীর খারাপ। তো দুজনে মিলেই দুই ঘরে শুয়ে কাতরাচ্ছিলাম ওষুধকে। অ্যান্ড তারপর এখন ফাইনালি 3:30 দিকে জ্বরটা নেমে গেছে, দেখো বুঝতে পারবে হয়তো যে ঘামটা হচ্ছে। তো এখন উঠে রেডি হচ্ছি, এখনও ব্যাগ গোছানো কিচ্ছু হয়নি, তো এখন ব্যাগ গোছাবো, দেন যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবো। চেষ্টা তো করছি 4:00 মধ্যে বেরোবার, এবার দেখা যাক কী হবে। অ্যান্ড আই এম ওয়্যারিং দিস হোয়াইট কুর্তি টুটে, যেটা আর কি না হাত লাগানো ছিল না। এই হচ্ছে এখন ঘরের অবস্থা, এর মধ্যে বেশিরভাগ জিনিস আমি আমার মা আর বোনের জন্য নিয়ে যাচ্ছি, আমাদের দুটো দুটো করে জামা নিয়ে যাচ্ছি, অ্যান্ড বাবারও দু একটাই জামা বাস। ভাবছিলাম এই ব্যাগটা নিয়ে যাব, কিন্তু এটা একটু ছিঁড়ে গেছে, দাঁড়াও এই যে এখানটা এটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য ওটা নিয়ে যাওয়া যাবে না। তো ওটার থেকে আবার সব জিনিসপত্র এই ব্যাগে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আজকের আমার ড্রেস, অ্যান্ড তোমরা জানাও আমাকে কেমন লাগছে। এই হলো আমার লোক, আমি বেরিয়ে গেছি, বাবা এখনও তালা দেওয়া বাকি, বাবা দেবে ওটা আস্তে আস্তে, দেন এখান থেকে চৌরাস্তার দিকে যাব, দেখি ওটার জন্য হেঁটে হেঁটে বাস ধরতে যেতে হবে। বাবাও বেরিয়ে গেছে, এখন তালা দেবে। তো ওই বেরোলাম, তো আমি বড় ব্যাগটা নিয়েছি, আবার অ্যাকচুয়ালি হাতে ব্যথা, এই জন্য বাবা আবার আমার থেকে ছোটো একটা নিয়েছে। ১ মিনিট বাড়ি
আর বাইরে প্রচন্ড ঠান্ডা, এখন আমরা ফাংশন দেখতে যাবো, এখানে ফাংশন হচ্ছে। সবাই কি রেডি হয়েছে? তাহলে বেরোনো যাবে। আরে বের হ সবাই, এই মাসিমাকে তো চিনি নাই। মাসিমা কে? দরজার লাইট অফ কর। আমার হাত চুকে গেছে। মামি বের হ, বের হ। তুমি আছো? এই আমার হাতে দড়ি গো। এই তো, এই বন্ধ বন্ধ কর। এই রসগোল্লা, এই ভালো করে লাইন দে। ওকে মিমি, ভালো করে। ও রসগোল্লা, রসগোল্লা কোথায় আছে? রসগোল্লা মেজামাসিরা চলে এসেছি। মেজামাসিরা কি ওখানে? আবার করো ভিডিও, ভিডিও ভালো করে ছেন, এটা ছেন না, ছেন না, মা দেন দিদি। তারপরে চলে এসেছি। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।